প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের তৃতীয় শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ আমার বাংলা বই এখানে প্রথম অধ্যায় যেটা আমাদের বন্ধুরা, আমরা এই গল্পটির প্রথম পৃষ্ঠা অর্থাৎ প্রথম এক পৃষ্ঠা আমরা পড়েছিলাম এবং ওখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আজকে আমরা এই গল্পের বাকি অংশটুকু পড়ব। আমাদের বন্ধুরা, তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ঐশী আর ওমর খালুর বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা তার খালুর সবজি এবং ফলের বাগান ঘুরে ঘুরে দেখছিল, সাথে তাদের খালাতো বোন সীমা আপা, তিনিও সাথে ছিলেন। তো আমরা মূলত অল্প একটু অংশ গতদিন পড়েছিলাম প্রথম পৃষ্ঠার, আজকে আমরা বাকি অংশটুকু পড়ব। তো দেখো দ্বিতীয় পৃষ্ঠা, এখানে আছে ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। খালু কি বললেন? যে পাখিরা শস্য দানা এবং কীট পতঙ্গ খায়। শস্য দানা হচ্ছে যেগুলা চাষ করা হয়, দানা জাতীয় যেমন ধান ডাল গম, এগুলাকে শস্য দানা বলা হয়। আর কীট পতঙ্গ হচ্ছে ছোট ছোট পোকা। পাখিরা সাধারণত এই শস্য দানা এবং ছোট ছোট পোকা ধরে খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে। আমরা সবাই জানি যে ফুলের মধ্যে মধু থাকে, যেটা মৌমাছি মধু আহরণ করে তাদের মৌচাকে জমায়। তো কিছু কিছু পাখি আছে যারা কিন্তু এই শস্য দানা কীট পতঙ্গ ছাড়াও আবার এই ফুলের মধু খুবই পছন্দ করে, ফুলের মধু তারা ভালোবাসে। পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক। দেখো তোমাদের বইয়ে ডান পাশে এখানে উপরে একটা ছবি দেয়া আছে, দেখা যাচ্ছে এখানে একটা আম গাছ, কয়েকটা আম ঝুলে আছে এবং একটা মৌচাক দেখা যাচ্ছে। ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনলো মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। অর্থাৎ আম হওয়ার আগে কিন্তু প্রথমে আমের গাছে মুকুল হয় শীতের শেষে, অর্থাৎ এখন যে টাইম এই সময় কিন্তু তোমরা খেয়াল করলে দেখবে যে তোমাদের আশেপাশে যেসব আম গাছ আছে অধিকাংশ গাছেই কিন্তু মুকুল, আবার কোন কোনটিতে মুকুল থেকে ছোট ছোট আমে পরিণত হয়েছে। এর পরের পৃষ্ঠায় দেখো তিন পৃষ্ঠা, এখানে আছে ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বলল, গাছ আমাদের অনেক উপকার করে, একটু ভেবে বলতো কিভাবে। খালু বললেন, ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা যে প্রতিনিয়ত নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন গ্রহণ করি এটা কিন্তু গাছ থেকেই আমরা পাই। অর্থাৎ গাছ আমাদের সব থেকে বড় উপকার যেটা করে সেটা হচ্ছে যে আমাদের অক্সিজেন সরবরাহ করে। এরপরে দেখো ঐশী খুশিতে হাততালি দিল, বলল, আমি জানি আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়ি আর
কাঠও পায়। আমরা যে সমস্ত খাবার খেয়ে থাকি তার কিন্তু অধিকাংশ খাবারই আসে গাছ থেকে। আবার গাছ থেকে আমরা কি পাই, কাঠ পাই, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র, ঘর বাড়ি এগুলা তৈরি করি। আবার জ্বালানি হিসেবে আমরা যে কাঠ ব্যবহার করি সেগুলাও কিন্তু গাছ থেকে আসে। এরপরে সব শেষে দেখো, ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল দুলছে, পাখি মৌমাছি উড়ছে ও ফুলে বসছে, সবাই যেন সবার কত আপনজন। তো আমি এই পরের অংশটুকু থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। কীটপতঙ্গ ছাড়া আর কি পছন্দ করে? পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ ছাড়া আর কি পছন্দ করে? তাহলে আমরা উত্তর লিখতে পারি মধু বা ফুলের মধু। ফুলের মধু পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ ছাড়া আর কি পছন্দ করে? তাহলে উত্তর হবে ফুলের মধু। এরপরে দেখো, ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক। এখানে কি প্রশ্ন হতে পারে যে আম গাছের ডালে কি ছিল? আম গাছের ডালে কি
আহরণ করে। উত্তর হচ্ছে মধুবন। উত্তর হচ্ছে মধু। মৌমাছিরা ফুল থেকে কি আহরণ করে? উত্তর হচ্ছে মধু। তাহলে আমরা চারটা প্রশ্ন দেখলাম এখানে, যে পাখিরা কি খায়? শস্যদানা ও কীটপতঙ্গ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, পাখিরা শস্যদানা ও কীটপতঙ্গ ছাড়া আর কি পছন্দ করে? উত্তর হচ্ছে ফুলের মধু। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, আম গাছের ডালে কি ছিল? উত্তর হচ্ছে মৌচাক। চার নম্বর প্রশ্ন হচ্ছে, মৌমাছিরা ফুল থেকে কি আহরণ করে? উত্তর হচ্ছে মধু। আমি এগুলো মুছে দিচ্ছি, পাঁচ নম্বর প্রশ্ন এরপর থেকে লিখে দিবো। গাছ থেকে আমরা কি পাই? উত্তর হচ্ছে খাবার, খড়ি, কাঠ। গাছ থেকে আমরা কি পাই? খাবার, খড়ি আর হচ্ছে কাঠ। এরপরে দেখো, খালু বললে ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। তাহলে আমরা ছয় নম্বর প্রশ্ন লিখি, কি ছাড়া আমরা বাঁচতে পারি না? কি ছাড়া আমরা বাঁচতে পারি না? কি ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর হচ্ছে অক্সিজেন। কি ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর হচ্ছে অক্সিজেন। এরপর দেখো, ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল দুলছে। এখানে আমরা একটা প্রশ্ন লিখতে পারি, বাতাসে কি দুলছে? বাতাসে গাছের ডাল। বাতাসে কি দুলছে? উত্তর হচ্ছে গাছের ডাল। এরপর দেখো, পাখি মৌমাছি উঠছে ও ফুলে বসছে, সবাই যেন সবার মত আপনজন। কে কার আপনজন? উত্তর হচ্ছে পাখি ও মৌমাছি। তাহলে একটু দেখো আবার পাঁচ নম্বর প্রশ্ন থেকে, গাছ থেকে আমরা কি পাই? খাবার, খড়ি,
দেয়া যায় অক্সিজেন। খাবার, খড়ি, কাঠ, অক্সিজেন ইত্যাদি আরো অনেক কিছু আমরা কিন্তু গাছ থেকে পেয়ে থাকি। ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কি ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। আট নম্বর প্রশ্ন, কে তার আপনজন? উত্তর হচ্ছে পাখি ও মৌমাছি। পাখি ও মৌমাছিরা এমন ভাবে ফুলে বসে এবং ফুলের মধ্যে ওড়াউড়ি করে যে মনে হয় তারা সবাই সবার অনেক আপনজন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটির যে প্রশ্ন, মোট আটটা প্রশ্ন লিখে দিলাম আমি, আগে চারটা দিয়েছি আর পরে আরো চারটা। এই প্রশ্নগুলা তোমরা সুন্দর করে মুখস্থ করবে এবং মনে রাখার চেষ্টা করবে। তো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।